চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত শিল্ড চ্যাম্পিয়ন দলে টানা দ্বিতীয় জয়ের সুবাদে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে যুগ্মভাবে ব্লাড মাউথের সাথে উঠে পড়ল বিজয়ী দল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন প্রীতম হোসেন। শিল্ড চ্যাম্পিয়ন দল এগিয়ে চলকে দেখা গেল নিজেদের চেনা ছন্দে। চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল শিল্ড। শিল্ড ফাইনালে প্রতিপক্ষ সেই রামকৃষ্ণ ক্লাবকে আবারও হারিয়ে দিয়ে নিজেদের জয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখল। দলের পক্ষে ১৭ মিনিটে একমাত্র গোলটি করেন প্রীতম হোসেন। শেষ ৭৩ মিনিটে একাধিক সুযোগ হাতছাড়া করে রামকৃষ্ণের ফুটবলাররা, যার কারণে আসরে তৃতীয় সাক্ষাতেও পয়েন্ট হারাল দল, এমনটাই জানালেন রামকৃষ্ণের কোচ। অপরদিকে মরসুমের দ্বিতীয় সাক্ষাতে রামকৃষ্ণের বিরুদ্ধে জয়লাভ করলেও দলীয় ফুটবলারদের পারফরমেন্সে খুশি হতে পারেননি এগিয়ে চলো কোচ। দশ দলীয় এই আসরের ম্যারাথন লীগের শুরুতেই চোট সমস্যা পরিলক্ষিত হচ্ছে প্রতিটি দলে ফুটবলারদের মধ্যে, যার কারণে চিন্তার ভাঁজ সৃষ্টি হয়েছে প্রতিটি দলের কোচ এবং কর্মকর্তাদের মধ্যে। প্রত্যেকেরই অভিমত, কতটুকু নিজেদের ছন্দ টিকিয়ে রাখতে পারবে দলীয় ফুটবলাররা মৌসুমের শেষ সময় পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।